আইপিএলে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং দিল্লি। ইডেন গার্ডেনের মাঠে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস। আর আজকের খেলাটি কেমন হতে চলেছে, কতটা প্রস্তুতি রয়েছে দুই দলের, সম্পূর্ণ জানবো। সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লবদা, আজকে ইডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং দিল্লি, কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস আজ মুখোমুখি হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স যেমনটা আমরা জানি গত ম্যাচে জয় পায়নি, হারতে হয়েছে, সেক্ষেত্রে অনেকটা আত্মবিশ্বাস কমে গিয়েছে। কিভাবে তারা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চলেছে শুনবো। দেখো, আগের ম্যাচ দিল্লি জিতেছে, আগের ম্যাচ কলকাতা হেরেছে, ঠিক আছে, কিন্তু দিল্লির মাঠে গিয়ে কেকেআর কিন্তু দিল্লিকে হারিয়ে এসেছিল। যাই হোক, দলের এখন দিল্লির দলটা অনেকটা পরিবর্তন হয়েছে। এবং কালকে একটা মজার ঘটনা ঘটেছে যে কালকে কিন্তু প্র্যাকটিসের সময় শাহরুখ খান মাঠে এসেছিলেন। শাহরুখ খান মাঠে এসে তাদের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছে, একই সঙ্গে কালকে মাঠে এসেছিল দাদা। মানে ফটোগ্রাফাররা ভাবছিল যে কোন দিকে দৌড়াবে, দাদা এদিকে, একদিকে দাদা একদিকে শাহরুখ খান। যাই হোক, সবাই আশা করেছিল যে তাদের মধ্যে হয়তো একটা সাক্ষাৎ হবে। এর আগে যেটা হয়েছিল 2012-তে যখন পুনেতে ছিল সৌরভ তখন, কিন্তু কালকে কিন্তু কেউ কারোর মুখোমুখি হয়নি। যাই হোক, যেটা দিল্লির প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ঋষভ পন্থ ফর্মে ফিরেছে, খুব ভালো ব্যাট করছে, আর একদম অনামি অজানা একজন ক্রিকেটারকে নিয়ে এসেছিল রিকি পন্টিং, যার নাম ফ্রেজার ম্যাকগর্গ। অসাধারণ খেলছে, আগের ম্যাচে দুর্দান্ত রান করেছে, মানে ব্যাটিং স্টাইলটা অসাধারণ। আর ওর ভয়ডরহীন ক্রিকেট, যেটা মুম্বাইকে যখন ওরা হারালো, খেলা শেষে হার্দিক পান্ডিয়া প্রশংসা করেছে ওর, যে ভয়ডরহীন ক্রিকেট, আগামী দিনে একটা বড় তারকা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার, তাকে একটু ভয় পাচ্ছে কেকেআর। তবে ঘরের মাঠে খেলা, এখানে কেকেআরেরও ওপেনাররা খুব ভালো ফর্মে আছে। সল্ট আর নারিন আগের ম্যাচেও 138 রান তুলেছিল বিনা উইকেটে, যদিও সেই ম্যাচ হারতে হয়েছে। কাজেই আজকের ম্যাচ কিন্তু, আর আরেকটা জিনিস হচ্ছে যে কলকাতার দর্শকরা, দেখো ফুটবলে 62,000 দর্শক হয়েছে, আর তার থেকেও বেশি দর্শক হচ্ছে ইডেনে এই প্রচণ্ড গরমেও। অন্য চেন্নাই মাঠেও দর্শক হয়, কিন্তু কলকাতার দর্শকরা কিন্তু কোনো অবস্থাতেই, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, স্টেডিয়াম কিন্তু পরিপূর্ণ, কলকাতার খেলা গ্যালারি ভর্তি। এইটা একটা খেলোয়াড়দের নতুন করে উদ্বুদ্ধ করে, একটা জমজমাট ম্যাচ, আজকের ম্যাচেও খুব বড় রান হবে আশা করা যাচ্ছে। সৌরভ সে কথা বলেছে। পলক, তো তুমি যেমন বলছিলে যে শাহরুখ খান তিনি উপস্থিত ছিলেন মাঠে, খেলার সময়ও তিনি থাকবেন কি, কেমনটা কি জানা যাচ্ছে? খুব সম্ভবত আজকে তিনি থাকছেন না, খুব সম্ভবত চলে যাচ্ছেন, তবে থাকারও সম্ভাবনা আছে। দেখো, আমাদের যে পিচ কিউরেটর ইডেনের সুজন মুখার্জি, সেও প্রাক্তন খেলোয়াড়, সৌরভের থেকেও সিনিয়র, অনেক আগে খেলতো, সম্বরণ ব্যানার্জিদের সময়কার খেলোয়াড় ছিল, মানে আমার সৌভাগ্য তাকেও দেখেছি, খুব ভালো ফিল্ডার ছিল সুজন মুখার্জির সাথে কালকে সৌরভকে অনেকক্ষণ কথা বলতে দেখা গেছে। যতটুকু শোনা যাচ্ছে যে দিল্লি চাইছিল যে ম্যাচটা একটু স্পিনিং ট্র্যাক থাক, কিন্তু যে ট্র্যাকে খেলা হবে সেই ট্র্যাকটাই কিন্তু ফ্ল্যাট উইকেট, মানে পাটা উইকেট, যেটা সম্বরণ দাস সেদিনকে বলেছিলেন আজকে। সেই জন্য আশা করা হচ্ছে আজকেও হয়তো 250-র ওপরে স্কোর হবে, আগের ম্যাচে 261 করে হেরে গেছে কেকেআর, আজকের ম্যাচে কিন্তু বড় স্কোর হবে এটা আশা করা যাচ্ছে। কারণ যে মাঠে, যে পিচে খেলা হচ্ছে সেই পিচে একদম ফ্ল্যাট উইকেট, ওখানে স্পিনাররা খুব একটা টার্ন পাবে না, যেটা সম্বরণ দাস সেদিনকে বলেছিলেন একটা খুব ভালো, যে এই যে শুরুটা হচ্ছে এখন উইকেটটা শক্ত আছে, আর কিছুদিন পরে যখন আইপিএল শেষ দিকে যাবে তখন কিন্তু এই পিচটাই একটু নরম হবে, মানে একটুখানি স্পিন ধরবে। কিন্তু আজকের ম্যাচে আশা করা যায় যে বড় বড় স্কোর হবে, যেই জিতুক, আর জমজমাট খেলা হবে আজকে। একেবারেই ধন্যবাদ পল্লবদা। পল্লব দত্ত আমাদের ক্রীড়া প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। আমরা বিস্তারিতভাবে জানলাম আজকের ম্যাচ সম্পর্কে। আরেকবার জানিয়ে রাখবো আপনাদেরকে, আজ আইপিএলে ইডেনের মাঠে মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং দিল্লি। আর আজকের মতন খেল আপডেট এখানেই শেষ করছি, অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানের পর্দায়।